হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন আমরা নিউটন সায়েন্স বক্সে থাকা 36টি এক্সপেরিমেন্টের মধ্যে একটি এক্সপেরিমেন্ট করব। চলো প্রস্তুতি নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা আজকে যে এক্সপেরিমেন্টটি করব সেটির নাম হলো আলোক পথের অনুকরণ। এর জন্য আমার লাগবে হলো একটি খালি কাপ, একপাশে ফুটো করা একটি বোতল, লেজার লাইট এবং একটি পাত্র, যেখানে পানি পড়ার ফলে এই পাত্র পানিগুলো সংরক্ষণ করবে। এবার প্রথমে আমি একটি কাপে কিছু পানি নিয়ে নিলাম। আমরা জানি যে আলো সবসময় সোজা পথে চলে, যেমন আমি যদি লেজার লাইটটি আমার হাতে ফেলি, এটি সোজা গিয়ে আমার হাতের তালুতে পড়বে। এবার আমরা এই যে পানি ভরলাম, এই কাপের ভিতর দিয়েও যদি লেজার লাইটটি আমার হাতের উপরে ফেলি, এটিও সোজা পথে গিয়ে আমার হাতের তালুতে পড়বে। এবার আমরা যেটি করব, আমরা একপাশে ফুটো করা বোতলে পানি নিয়ে দেখব যে আলো সে পানির পথ অনুসরণ করে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে পুরো পানির ধারাটি লাল রং হয়ে গিয়েছে। এর কারণ হলো পানির ধারাটি লাইটটিকে বাঁকিয়ে তার নিজস্ব গতিপথে নিয়ে এসেছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে আলো সবসময় সোজা পথে না গিয়ে অনেক সময়ই তার মাধ্যমের গতিপথ অনুসরণ করে। এক্ষেত্রে পানির ধারাকে অনুকরণ করে সোজা না গিয়ে নিচে এসে পড়েছে। তো কেমন লাগলো তোমাদের? এরকম আরও অনেকগুলো মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্ট তোমরা পেয়ে যাবে নিউটন সায়েন্স বক্সের ভেতরে। তোমরা যারা এখনও বক্সটি অর্ডার করনি, টোগো কিডসের ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এক্সপেরিমেন্টে।